ফুল চার্জে ছুটবে 112 কিলোমিটার। মহেন্দ্রের হাত ধরে ভারতে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে পারে। বৈদ্যুতিক যানবাহনের প্রতি জোরালো চাহিদা দেখে বিশ্বের প্রায় সকল গাড়ি সংস্থাই সংশ্লিষ্ট ক্ষেত্রে পা বাড়াচ্ছে। ব্যাটারি চালিত মডেলের মধ্যে আবার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে স্কুটার, তাই বাজারে বৈদ্যুতিক টু হুইলারের মধ্যে স্কুটারের প্রতি সংস্থাগুলি ঝোঁক বেশি। তেমনই এবারে ফ্রান্সের সংস্থা পিয়াজো তাদের নতুন ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটারের ওপর থেকে পর্দা সরালো, যার নাম ই স্ট্রিট জোন। 2022 প্যারিস মোটর শোতে বৈদ্যুতিক স্কুটারটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে। এটি সংস্থার দ্বিতীয় ই স্কুটার মডেল হিসেবে বাজারে আসবে। পিয়াজো ই স্ট্রিট জোন এই স্কুটারটি প্রধানত শহরের রাস্তায় চলাচলের জন্য আদর্শ এবং ফিউচারিস্টিক স্টাইলের স্কুটারটি দীর্ঘ রাইডিং রেঞ্জ অফার করবে। ডিজাইনের কথা বললে এর ফ্রন্ট অ্যাপনে রয়েছে হেডলাইট, এর সাথে একটু ওপরের দিকে সংযুক্ত সাইড ইন্ডিকেটর, এতে এলইডি লাইট দেওয়া হয়েছে বলেই অনুমান। স্লিক হ্যান্ডেলের সাথে রয়েছে রিয়ার ভিউ মিরর, পেছনে একটি পিলিয়ন গ্র্যাভেলের দেখা মিলেছে। পিয়াজো তরফে বিশেষ কিছু জানানো না হলেও স্কুটারটির সামনে টেলিস্কোপ ফ্রন্ট এবং পেছনে মনোশক সাসপেন্স থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সিঙ্গেল চার্জের রেঞ্জে 100 কিলোমিটার বলে দাবি করা হয়েছে, তবে এতে উপস্থিত বিভিন্ন মোড়ের রেঞ্জ ভিন্ন, যেমন ইকো মোডে রেঞ্জ বেড়ে 112 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আবার স্পোর্টস মোডে তা কমে 100 কিমি দাঁড়াবে। আকর্ষণের বিষয় হলো এতে রিমুভেবল ব্যাটারি রয়েছে, কাজে রেঞ্জের বিষয় নিয়ে বিশেষ মাথা ব্যথা থাকবে না গ্রাহকদের, কারণ চার্জ ফুরলেই যে কোনো সোয়াপিং স্টেশন থেকে ব্যাটারির বদলে ফুল চার্জ ইউনিট লাগিয়ে নেওয়া যাবে। রিমুভেবল ব্যাটারি ব্যবহার করার জন্য এতে স্টোরেজ স্পেস অনেকটাই কম মিলবে। স্কুটারটির দাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পিয়াজো ভারতীয় সংস্থা মহিন্দ্রার মালিকানাধীন, ফলে অভিভাবক প্রতিষ্ঠানের হাত ধরে তাদের বৈদ্যুতিক স্কুটারটি ভবিষ্যতে এদেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।